নমস্কার বন্ধুরা, দুষ্টু ছেলে পুবলু রান্নাঘরে সবাইকে স্বাগত জানায়। আমি আজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, সেটা হচ্ছে কেওড়ার টক। কেওড়ার টক আমি আগেও একবার শেয়ার করেছি এবং তোমাদের রেসপন্স আমি মোটামুটি ভালোই পেয়েছি। এটা আমার কাছে অনেক, যদি 100 জনও দেখে সেটা আমার কাছে বিশাল বড় পাওনা, বিশাল বড়। তার মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে, আমার একটা ছোটো বোনের মতো বলো, সে আমার বোন বলতে পারো, যা ছোট আমার থেকে অনেকটাই ছোট, সে কমেন্ট করেছে যে আমার তার মা ছিল না বাড়িতে, তার বাবা কেওড়া এনেছিল, সে আমার ভিডিও দেখে কেওড়া করেছে, কেওড়া টকটা করেছে, সে হলুদ দেয়নি। তাকে আমি জানাই অশেষ তোমার কাছে আমার অনেক কৃতজ্ঞতা যে তুমি আমার ভিডিওটা দেখেছো এবং আমাকে কমেন্ট করেছো। তোমরা আমাকে মনিটাইজেশন পেতে হবে এমন কোনো কথা নেই, তোমরা যে এই মেসেজটুকু করছো বা দেখেছো আমি তাতে অনেক অনেক খুশি, অনেক খুশি। আজকে যতদিন না কেওড়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কেওড়া আর একটা ভিডিও আজকে শেয়ার করব, সেটা হচ্ছে কেওড়া দিয়ে চিংড়ি মাছের টক। সেটা কীভাবে করব সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর কেওড়াটা সাধারণত এই দুর্গাপুজোর আগেই শেষ হয়ে যায়, মানে আর পাওয়া যায় না, বর্ষাটা কেটেও যায়, দুর্গাপুজোর পরপর আর পাওয়া যায় না, পাওয়া গেলেও দামটা অনেকটা বেশি থাকে, এখন দামটা অনেকটাই কম। তাই জন্যে আমি কেওড়ার টকটা করবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই চিংড়ি মাছ দিয়ে করবো। এটাও পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর প্লিজ আবার যদি বলছি, আবার যদি আমার রান্না তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তাহলে চলো দেখে নিই আমার কী কী লাগছে আর কীভাবে করছি। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করে যেও না, প্লিজ তোমরা দেখো পুরো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। তোমাদের সঙ্গে আজ আমি জোরে জোরেই কথা বলতে হচ্ছে, কারণ এখানে কোনো পার্টির হয়তো মিটিং হচ্ছে, প্রচুর মাইক লাগিয়ে ফেলেছে। এ দেখো কেওড়া নিয়ে নিয়েছি, এই কেওড়াগুলো দেখেছো আগের দিন দেখালাম, এই বোটাগুলো জাস্ট একটু চাপ দেবলেই একদম উঠে যাবে, একদম দেখো ওরা উঠে যাবে, এটাও থাকবে না, এই যে বোটার যেটা এটা উঠা উঠে যাবে। আমি এক হাতে ক্যামেরা ধরে করছি তো তার জন্যে হচ্ছে না, দেখো উঠে গেছে। আমি ভালো করে ধুয়ে মুখটুকু বেঁচে ফেলে দেবো, মানে এরকম পরিষ্কার করে নেবো, তারপরে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। দেখো আমি সবগুলোর মুখগুলো বেছে নিয়েছি, বেছে নিয়ে এরকম ফেলে দিয়েছি। হ্যাঁ একটা কথা বলি, যদি দেখো যে কেওড়ার মধ্যে ছোট্ট কোনো দাগ এরকম না, সাদা হয়ে যাচ্ছে একটু অল্প, তখন কিন্তু ফেলে দিও, কারণ ওটা না আস্তে আস্তে পচে যায়, ভেতরটাও নরম হয়ে যায়। ওটা কোনো দাগ বলে যে ভাবছে সেদ্ধ করে দিলে হয়তো হয়ে যাবে, এটা কিন্তু আমি ছুরি দিয়ে কেটে ফেলেছি বেশি, ঠিক আছে। আর দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এ দেখো ফুলের মাথার টুপিগুলো দেখেছো, ছুরি দিয়ে জাস্ট একটু প্রেসার দিলে এরকম করে সুন্দরভাবে বেরিয়ে আসবে। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। আমি এবার কড়াইটা বসিয়ে দিয়ে কেওড়াটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। দেখো আমি কেওড়াটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই সেদ্ধ হওয়ার সময় আজ আমি অল্প একটু নুন দেবো, একদম অল্প একটুখানি লবণ দেবো। আবারও বলছি কেওড়াটা কিন্তু খুব বেশি সেদ্ধ একদম ভেদভেদে করে ফেলবে না, ভেতরে যে বিষটা থাকে ওটা যদি ভেঙে যায় কিন্তু খুব কষ হয়ে যাবে, তখন তোমরা করে খেতে পারবে না। তার থেকে কি করবে, কেওড়াটা নরম হবে কিন্তু ভেতরে বিষটা আটিটা শক্তই থাকবে, যেন তুমি আটিটা কুলের আটির মতো বার করতে পারো, তাহলে দেখবে কেওড়াটা কষ ভাবটা আসবে না। আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব, তার জন্য এখানে দেখো 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, খুব ছোটো ছোটো নিয়েছি। এই ক্ষেত্রে বড় চিংড়ি মাছটা না খাটবে না, ভালো লাগবে না, ছোটো চিংড়ি মাছের টকটা খেতে বেশি টেস্টি হবে। আর যেহেতু টক, এটা তুমি যদি বাসি করে খাও না আরও স্বাদ হবে, মানে আজকে করছো পরের দিন খাচ্ছ, খুব টেস্টি হয়ে যায়। দেখো কেওড়াটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এবার এটাকে মাখিয়ে রাখবো, ততক্ষণ কেওড়াটা সেদ্ধ হোক। দেখো আমার কেওড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছ কেওড়ার রঙটাও ফেড হয়ে গেছে। আবার দেখো এ দেখো আস্তে টিপলাম, দেখো আটিটা গোটা বেরিয়ে গেছে দেখছো, এ দেখো এ দেখো, তার মানে কেওড়া সেদ্ধ হয়ে গেছে। এর বেশি আমি আর সেদ্ধ করবো না, বেশি সেদ্ধ করলে এবার আটিগুলো ভেঙে যাবে। দেখো কেওড়াটা ঠান্ডা হওয়ার জন্য এই বাটিতে আজার করে নিয়েছি, আর কড়াইটা পরিষ্কার করে আবার আমি তেল দিয়ে দিয়েছি অল্প, আমি তেলটা গরম হওয়ার জন্য চিংড়ি মাছটা ভেজে নেবো। আবার হ্যাঁ এখানে একটা কথা বলি, চিংড়ি মাছটা খুব শীতে শীতেও ভাজবে না, আবার কাঁচা কাঁচাও ভাজবে না। আমরা যেমন রান্না করার সময় চিংড়ি মাছটা একটু হালকা ভাজি, কেন যে চিংড়ি মাছটা তো আবার রান্না হবে আর ভাজলে শীতে হয়ে যায়, কিন্তু এটা মিডিয়াম ভাজবো, মানে একদম কাঁচাও না আবার লাল লাল খড়া খড়াও না, কাঁচা ভাজলে আবার গন্ধ আসবে একটা। তেলটা আমার গরম হয়ে যাক, দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটাই ভেজে নিচ্ছি। দেখো আমি চামচ দিয়ে প্রেস করে করে কিন্তু আটিগুলোকে বার করে দিয়েছি, দেখো আটিগুলো আমি ফেলে দেবো, দিয়ে খোলাগুলোকে একটু ঠান্ডা হলে খোলাগুলোকে ভালো করে
হাত দিয়ে চটকে নেব, কারণ টকটা তো খোলার মধ্যেই আছে, দিয়ে খোলাটা ভালো করে ছেঁকে নেব। দেখো আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এরকমই ভাজা রাখবো, এর থেকেও বেশি কড়া করবো না। আর এদিকে দেখো কেওড়াটাকে আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, আর এই যে ভেতরে পার্পটা বার করে নিয়েছি, আর এটা ছিবড়াটাকে আমি ফেলে দেবো। এবার কড়াইয়ে আমি আবার তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়েছে অল্প অল্প। আমি এই অবস্থায় দেখো পাঁচ ফোড়ন অল্প একটু আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা সুগন্ধ আসবে, পুড়িয়ে ফেলো না ফোড়নটা, তাহলে ভালো লাগবে না খেতে। আমি কড়াই পোড়াতে পারছি, তুমি ফোড়নটা পুড়িও না। এবার আমি এই কেওড়ার যে পার্কটা বার করেছি ওটা দিয়ে দেবো। এর মধ্যে আমি অল্প একটু এখন দেখতে পেলে এক চিমটে হলুদ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। সেদ্ধ করার সময় আমি কিন্তু একটু লবণ দিয়েছিলাম অল্প, এখন আর একটু দিলাম। চাটনিতে নুনটা একটু কম বা টকে নুন একটু কম হলেই ঠিক আছে, নুন বেশি হলে খাওয়া যাবে না। তোমরা চেকে দেখে নেবে, যদি এখন নুন লাগে তাহলে দেবে, যদি না লাগে তাহলে আর দেবে না। কেন চিংড়ি মাছ ভেজেছো সেটাতেও নুন দিয়েছি। ফুটে গেলে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো ফুটে গেছে, দু চারটে চিংড়ি মাছ আমি রেখে দিচ্ছি আমার ছেলে ভাজা খাবে। আর বাদ বাকি আমি দিয়ে দেবো। এটা খুব একটা ঝোল ঝোল আমি রাখবো না, আবার একদম ঘনও করবো না। তোমরা যদি ভাবো এর মধ্যে মিষ্টি দিয়ে খাবে খাবে, যদি ভাবো যে মিষ্টি দেবো না তাহলে দেবে না। টক যেহেতু দেখবে মাছের টকে মিষ্টিটা খুব একটা খাটে না, কিন্তু আমি কিন্তু একটুখানি দেবো, তোমরা যদি মুখে স্বাদে দিতে চাও দেবে, আমি একটু দেবো। আমি অল্প একটু চিনি দিয়েছি, ধরো দু চামচ মতো চিনি দিয়েছি ছোটো চামচে। একজন আমায় বললো যে আমি চিনি দিই না, কসকসে টক খায়, কিন্তু আমি চেকে দেখলাম যে এত কসকসে টক আমি খেতে পারবো না, মানে প্রচুর টক, কসকস ভালোই টক, তাই জন্য আমি একটু টক মিষ্টির ব্যালেন্স রাখার জন্যে একটু চিনি দিয়েছি। একটু ফুটবে, ফোটার পর একটু ঘনত্বটা দেখে তারপরে নামাবো, কেন এটা আবার ঠান্ডা হলে আবার একটুখানি বসে যায়। দেখো আমি কিন্তু আর মানে ওটাকে জাল দেবো না, বসাবো, আমি এটা বন্ধ করে দিয়েছি গ্যাস, কেন এই যে ঝোলটুকু দেখছো এটাও বসে যাবে। আর আমি একটু চেকে দেখেছি, সত্যি কথা বলছি খুব টেস্ট হয়েছে, তোমরা কিন্তু একটু চিনি দিও, আমি যেমন চিনি দিলাম তোমরা একটু চিনি দিও, একদম কসকসে খেও না, একটু চিনি দিও। এবার যদি তোমার বাড়িতে হয়তো সুগার পেশেন্ট আছে তাহলে দিও না, তাহলে চিনিটা তোমার স্কিপ করে যাও। এবার এটা কাছের বাটিতে আমি বেড়ে নেবো। তাহলে তোমরা দেখলে যে কত সহজেই ক্যাবড়া দিয়ে চিংড়ি মাছের টকটা করা যায়, তোমরা কিন্তু অবশ্যই করবে, করে এইভাবে আমাকে আবার কমেন্ট করবে, আমি কমেন্টের আশায় তোমাদের বসে থাকবো যে কে কমেন্ট করছে যে ভালো হয়েছে, করেছিলাম ভালো লেগেছে, আমি তাতে অনেক অনেক খুশি হব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আবারও বলছি যদি আমার রান্না তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা।